শিরিকটা হচ্ছে এমন একটা অপরাধ। দেখুন নারায়ণগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ যারাই আছেন, ছোট বড় যুবক বৃদ্ধ, আমি বলছি না যে সবগুলো অপরাধ আপনারা করেন শিরিক করি না, আমি এমনটা বলছি না, কিন্তু আমি বলছি যে একটাই অপরাধ যা সম্পর্কে রহমানুর রহিম, আজিজুল করিম, ওয়াদুদ, ওয়াদুদ স্নেহময়ী, মমতাময়ী, ওয়াদুদ আহ দয়া মায়া কি মমতা, এরকম আল্লাহ, আল্লাহর নাম কি ওয়াদুদ, কি মানে যিনি মায়া করে স্নেহ করে এত দয়ালু রব, একদম পৃথিবীতে অ্যানাউন্স করে দিয়েছে, তিনি আর কোনো ব্যাপারে এভাবে মানে একদম ফয়সালা করে দেননি, মানে তিনি একটা ব্যাপারে ফয়সালা করেছেন যে যেটা পৃথিবীতে যে এই অপরাধ নিয়ে আখেরাতে আসবে তার মাপ হবে না, এছাড়া যে যে অপরাধ নিয়ে আসুক, হোক তা জমিন থেকে আসমান অব্দি, হোক তা জমিন থেকে মেঘমালা, হোক তা পরিপূর্ণ জমিন, হোক তা পৃথিবী আর আসমান মিলে ধরে রাখতে পারতেছে না এত অপরাধ, আল্লাহ তাআলা বলছেন যে আলা মেজাজ, মানে আল্লাহর মেজাজ, কি কার মেজাজ, আল্লাহর মেজাজ, তিনি জাহান্নামের আগুনে দিতেও পারে অথবা তিনি ক্ষমা করে জান্নাতেও দিতে পারে, অথবা তিনি জাহান্নামে দিল আবার বের করে জান্নাতে দিবে ইনশাআল্লাহ, কিন্তু এই কি অপরাধ নারায়ণগঞ্জের মানুষ, ইত্তাকিল্লাহ হাক্ক তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, অহংকার নিয়ে বক্তব্য শুনতে এসো না, নাম যদি তোমার পছন্দ না হয় এই মাঠের নাম দিয়ে তোমার কাজ কি বলো, তুমি এ নাম নিও না, তোমাকে এ নামের হতে হবে জরুরি নয়, এতো এদেশের মানুষ বানিয়েছে ভিন্ন ভিন্ন নাম, তাই কেউ যে সবার যদি নাম থাকে তাহলে আমারও একটা নাম থাকবে নাকি, আমি তো আর নেমলেস নই, আমি তো আর নেমলেস হতে পারি না, তুমি যখন নাম দাও আমারও একটা নাম থাকা লাগে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, শোনো নারায়ণগঞ্জের জনসাধারণ, আল্লাহকে ভয় করো, মনে রাখো এই পুরো পৃথিবীর অপরাধ সম্পর্কে জেনেছো মাশা আল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দিক, ওগুলো থেকে মুক্ত হওয়ার তৌফিক দিক, তবে শোনো শিরিক যা সম্পর্কে তুমি এখনো বুঝনি, তোমার রব বলেছে ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহ ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শোনো নারায়ণগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ, চিরুনি আশ্রয়ে মেয়ের বিয়ে হয়ে যাবে কথা সত্য নয়, এই চিরুনি রবের সাথে ক্ষমতা রাখে না। নারায়ণগঞ্জের মানুষ, তোমার ছোট ছোট কথা তোমার রবের সমকক্ষ করে দেয় মাছি মশা মানুষ হুজুর মোল্লা মুন্সিকে, তোমার ছোট ছোট কথা ডাব নারিকেল হাঁস মুরগি উট দুম্বা গরু ছাগল এগুলোকে প্রতিপক্ষবাদিত্ব করে দেয় রবের সাথে। নারায়ণগঞ্জের মানুষ, আমাদের পূর্বে একজন বনি ইসরায়েলের একজন মানুষ যদি মাছি দেওয়ার কারণে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামি করে, তুমি তো উর্দাম বা গরু ছাগল হাঁস মুরগি ডাব নারিকেল নিয়ে যাও বরকতের আশায় কোথায় কোথায়। নারায়ণগঞ্জের মানুষ, ইত্তাকিল্লাহ, কে তোমাকে কিভাবে দাওয়াত দেয় আমি জানি না, আমি তোমাকে বলছি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। দাড়ি কাটতে নিষেধ তাই কাটবে না, টাকনুর নিচে প্যান্ট পরতে নিষেধ তাই পরবে না, কেন পরবে না, রব অসন্তুষ্ট হয়ে যাবে, দাড়ি কাটলে রব অসন্তুষ্ট হয়ে যাবে, সালাত ত্যাগ করলে রব অসন্তুষ্ট হয়ে যাবে, দুর্ব্যবহার করলে রব অসন্তুষ্ট হয়ে যাবে, হক যদি নষ্ট করো রব অসন্তুষ্ট হয়ে যাবে, রব অসন্তুষ্ট হয়ে যাবে রবের যত আদেশ সেগুলো যদি তোয়াক্কা না করো, রব অসন্তুষ্ট হয়ে যাবে রবের যে নিষেধাজ্ঞাগুলো সেগুলো যদি তুমি ভালোবেসে করা শুরু করো। নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহকে ভয় করো, মহিলা এবং পুরুষ মনে রাখবে তোমাদের রব তোমাদেরকে বলছে, তোমাদের রব তোমাদেরকে বলছে, ওমাই ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় রটনা করে, কি সে অন্যায়, মহিলার সাথে রাত্রি যাপন করলে জানা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে অধিক পরিমাণ টাকা নেওয়া ঘুষ সুদ, মানুষ হয়ে মানুষকে অন্যায়ভাবে আঘাত করা জুলম অত্যাচার। নারায়ণগঞ্জের মানুষ তাহলে কি কাজ যেটা শিরিক ইমানের সঙ্গে সঙ্গে করে মুসলমান, নারায়ণগঞ্জের মানুষ কথা দিয়ে কথা না রাখলে মুনাফেকে মিথ্যাবাদী, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তে মসজিদে না গেলে বেনামাজি,
যেই মাসে কোরআন নাযিল হয়েছে রমাদান মাসে দুপুর বেলা দিনের বেলা কিছু খেলে বেরুজদারি নারায়ণগঞ্জের মানুষ কি সেই অপরাধ যা করলে মানুষ মুশরিক হয় ঈমান আনার পর তোমাকে প্রশ্ন করছি তুমি তো শিরিক খুঁজে পাও না নারায়ণগঞ্জের মানুষ কি সেই অপরাধ যা তুমি করো আমি করি রব এটাকে শিরক রবের অংশীদারিত্বের মধ্যে নিয়ে আসে তোমার নারিকেল তোমার ডাব তোমার চিরুনি পড়া তোমার মুরগি পড়া তোমার ডিম পড়া তোমার আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য অন্য রং বেরঙের আলোকসজ্জিত ঘরে যাওয়া তোমার অন্য অন্য জায়গায় আল্লাহ ব্যতীত অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর নিয়াজ মানত তোমার উৎসর্গ এগুলো যদি শিরিক না হতো তাহলে শিরিক কি তুমি মুসলিম অবস্থায় কি কাজ করো যেটা শিরিক আমাকে তুমি বলো আমাকে তুমি বলো শোনো আমি টেনে টেনে কথা বলতে জানি না আমার সুর অতটা খারাপ না কিন্তু টেনে কথা বলার অভ্যাস নিতে বলি না ইউসুফ জুলেখার নামে মিথ্যা কাহিনী সত্য হলে বলা যায় আমিও জানি ছোটবেলা আমার আম্মা অনেক শুনিয়েছে আমাকে অনেক পীর মাশাইখের কিস্সা কাহিনী মকসুদুল মুমিন ওজিফা বেহেশতে যাওয়ার আমিও দেখেছি আমার চোখের সামনে ছিল গল্পগুলো যা শুনে তোমাদের হৃদয় মেতে ওঠে যা শুনে তোমাদের হৃদয় উদ্বুলিত হয় আনন্দিত হয় তা আমিও জানি আমার কাছে এগুলো বলার প্রমাণ নেই এই জন্য আমি বলি না আমি যা বলছি তার প্রমাণ আছে তাই বলছি তোমার ভালো মন্দ বিচার করি না নারায়ণগঞ্জের মানুষ মহিলা এবং পুরুষ তুমি নিজেকে মুসলিম বলো বলো একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মুসলিম বলে সে মুসলিম হবে নাকি পুরো পৃথিবীর মানুষ মিলে অন্য একটা কাউকে মুসলিম বললে সে মুসলিম হবে কে মুসলিম হবে কার কথায় মুসলমান মুসলমান হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের নেতার নাম কি কে সে যার উপরে কোরআন নাজিল হয়েছে কে তিনি যিনি সুপারিশের অনুমতি পাবে কে তিনি যিনি মাকামে মাহমুদ পাবে তিনি কে যাকে তার রব সন্তুষ্ট করে দেবে তিনি কে যাকে তার রব সবচাইতে সম্মানিত করে তৈরি করেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ণগঞ্জের মানুষ যাও তোমার ডাব নারিকেল গরু ছাগল তোমার বুঝে আসে না শিরিক হয় দেখো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার বুঝে আসে কিনা শোনো ওয়াল্লাহি এখানে আসা কথা বললে মনে হবে যে মানে আপনারা মনে করতে পারেন যে আমি নিজের একবারে সুফি চিশতি সাবেরি তরিকত হাকিকত মারেফত শরীয়ত মানে তুলসী ব্যথা বলতেছি আর আপনাদের সবাইকে আমি আবর্জনা বলতেছি ব্যাপারটা এরকম নয় আসলে ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে এই অপরাধগুলো সতর্ক করার সময় আমি নিজেকেও সতর্ক করি আমি অপরাধ মুক্ত হয়ে কথা বলছি তা নয় তবে আমি অপরাধ মুক্ত হওয়ার উদ্দেশ্যে কথা বলছি তোমরা কি অপরাধ মুক্ত হওয়ার উদ্দেশ্যে শুনতে আসছো তো এখানে আল্লাহ তোমাদের এই ইনশা আল্লাহকে কবুল করুন আল্লাহ তোমাদের এই জুবান থেকে তোমরা যা বলেছো আল্লাহ তৌফিক দেওয়ার কারণেই বলতে পেরেছো আল্লাহ তা কবুল করুন তোমরা যে আমিন বলেছো আল্লাহ চেয়েছে তাই তোমরা বলেছো আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যান শোনো নারায়ণগঞ্জের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মনোযোগ দিয়ে শোনো দেখো তোমার কাজে আসে কিনা না 70 বছর 80 বছর পরে কেউ নেই তোমার আগে কেউ নেই তুমিও থাকবা না গ্যারান্টি দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট দের ইজ নো ডাউট ওকে ইটস টোটালি মানে এটা একেবারে নিছক সত্য কথা যে তোমার পূর্বে কেউ নেই তোমার পরেও কেউ থাকবে না তুমিও থাকবা না তারা কারো কাছে গিয়েছে তারা কার কাছে গিয়েছে আচ্ছা আল্লাহ কিন্তু এই যে আল্লাহর কাছে নিয়ে যায় এখানে একটা কারণ আছে আল্লাহ বলছেন যে ফাযাক্কির ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাযাক্কির এদেরকে আপনি উপদেশ দিন ইন্নাকা আনতা মুযাক্কির অতএব আপনি একজন উপদেশ দাতা মাত্র লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার অতপর যে মুখ ফিরিয়ে নিল সত্য থেকে ফাইউআযিবুহুল্লাহুল আযাবাল আকবার যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিল যে আল্লাহর আদেশ থেকে নিজেকে পিছিয়ে নিল যে আল্লাহর আদেশ থেকে নিজেকে অবাধ্য করল ফাইউআযিবুহুল্লাহুল আযাবাল আকবার আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন কিভাবে ইন্না ইলাইনা ইয়াবাহুম নিশ্চয় এদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে ثم ان علينا حسابهم
অতঃপর এদের সবার হিসাব কার কাছে ইত্তাকিল্লাহ ইয়া নাস আল্লাহকে ভয় করো ইয়া নাস আল্লাহকে ভয় করো তোমার এই হাত যা দিয়ে তুমি অন্যায় করো তা রব দিয়েছে বলেই তো ছুতে পারো